আসসালামু আলাইকুম, আমি কানিজাক স্যার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। 2023 সালে 29 জুলাই আমাদের বিয়ের 21 বছর পূর্তি হলো। ওই দিন আমরা বেড়াতে গিয়েছিলাম যে জায়গায়, সেই জায়গার একটা লাইভ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো সেইখান থেকে আমি কিছু ফ্লাওয়ার নিয়ে আসছিলাম সানফ্লাওয়ার গার্ডেন থেকে। সেই ফ্লাওয়ারগুলো দিয়েই টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি, কী কারণে সেটা আস্তে আস্তেই বলবো। তো এখন আমি যেই কাচের ট্রেটার মধ্যে ফ্রেশ ফ্লাওয়ার রাখি, এটাকে সবার আগে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে একটা কাচের জারের মধ্যে কিছুটা পানি নিয়ে নিলাম। এই যে কাচের জারটা, এটা কিন্তু মাম্মা টিনার ছিল। যখন পাপা নীলদো মারা গিয়েছিল, আমি ইতালিতে গিয়েছিলাম দেখার জন্য, তখন মাম্মা টিনার কিছু স্মৃতি এবং পাপা নীলদোর কিছু স্মৃতি ওনাদের ছেলে ফাবিও আমাকে দিয়ে দিয়েছিল। তো এই কাচের ফ্লাওয়ার বাস্টার মধ্যে আজকে আমি কিছু ফ্লাওয়ার রাখব, ফ্রেশ ফ্লাওয়ার। তার জন্য আমি এটার মধ্যে কিছুটা পানি নিয়ে আমার বাগানের কিছু ফ্লাওয়ার আর সানফ্লাওয়ার গার্ডেনের কিছু ফ্লাওয়ার দিয়ে টেবিলটাকে সিম্পলভাবেই সাজিয়ে নিলাম। সবসময় আমার ডাইনিং টেবিলে আমি চেষ্টা করি ফ্রেশ ফ্লাওয়ার রাখার জন্য। প্রত্যেক বছরই আমরা আমাদের মতো করে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা ছোট আকারে হোক আর বড় আকারেই হোক ম্যারেজ ডেটা সেলিব্রেশন করি। ম্যারেজ ডে সেলিব্রেশন বলতে কি, ওই দিনটাকে স্মরণ করার জন্য সবার সাথে একটু আমাদের আনন্দটা শেয়ার করি। তো এবছর যেহেতু 2 সপ্তাহ আগে আমার বাসায় বেশ বড় সড়ো একটা গ্যাট টুগেদারের আয়োজন করেছিলাম, এবার আর আমি আমার ম্যারেজ ডে পার্টিটা সেরকমভাবে করছি না। আমরা তিনজনে মিলে ঘোরাঘুরি করেছি, আমরা তিনজনেই আমাদের মতো করে সেলিব্রেশন করেছি। আজকে সেই ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেশি মুরগি দিয়ে আজকে রোস্ট তৈরি করব। এখানে একটা বড় দেশি মুরগি রোস্টের পিস করে কেটে নিয়েছি, ল্যাগ পিস এবং থাই পিস আলাদা করে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি মানে দেশি চিকেন, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এরকম পিস করে নিয়েছি। আর দেশি মুরগির রোস্ট রান্না করার জন্য 6-7টা দারচিনি আর 4-5টা এলাচি আর 3টা লং দিয়ে দিয়েছি। একটু ফোড়ন আসার পর এর মধ্যে আমি এখানে 4টা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এই গরম মশলার সাথে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত সামান্য পরিমাণ এটাকে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এখানে আমি ধনের গুঁড়া 1 চায়ের চামচ, জিরে গুঁড়া 1 চায়ের চামচ, 1.5 চায়ের চামচ লাল মরিচ গুঁড়ো, 1/2 চায়ের চামচ হলুদ গুঁড়ো, 1 চায়ের চামচ লবণ আর সামান্য পরিমাণ রোস্টের রেডিমেড মশলা দিয়ে দিলাম। এখানে আমি দেশি মুরগির রোস্ট যেহেতু তৈরি করছি, তাই এখানে আমি বাদাম বাটা, পোস্ত বাটা, কিশমিশ বাটা এগুলো কিছুই দেইনি। এখন সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা ভালো করে কষানো হোক, তারপর আবার ফিরে আসছি। ডিপ ফ্রিজ থেকে এখন আমি এখানে কয়েক পিস কাবাব নামিয়ে নিলাম। কাবাবগুলো ডিপ ফ্রোজ হয়ে যাবে রান্না হতে হতে। আর কী কী করছি তা আবার আস্তে আস্তে দেখিয়ে দিব। মশলাটা আমার কষে আসছে আর তেলটাও উপরে বেশে আসছে। এখন আমি এর মধ্যে কিছুটা কাঁচা দুধ দিয়ে দিব। এর থেকে বেশি দুধ আর আমি এখানে দিব না। আজকে রোস্ট আমি দুধে রান্না করব না, যেহেতু এটা দেশি চিকেন। ও দুধটা দেওয়ার পরে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব দুধের মধ্যে। তারপরে আবার যখন মশলা কষে তেলটা উপরে বেশে আসবে, তখন আমি দেশি মুরগিটাকে দিয়ে দিব। মশলাটা কষে যখন তেলটা উপরে বেশে উঠেছে, তখন আমি এখানে সবগুলা দেশি মুরগির পিস দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব। তো এই মশলার মধ্যেই মুরগিটা কিছুক্ষণ কষানো হবে। কষানোর পর আমি এর মধ্যে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখন আমি মুরগিটাকে এই মশলার মধ্যে সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। এই তো আমার দেশি মুরগির রোস্ট রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন দেশি মুরগির রোস্টটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখানে চিনি গুঁড়া চাউলের পোলাও রান্নার জন্য পোলাওর চালটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চাউলের পোলাও রান্না করতেছি চিনি গুঁড়া চাউলের, তার জন্য আমি এরকম 2টা আদা রসুনের কিউব দিয়ে দিলাম। এখন একটা বলক আসার পর পোলাওটাকে ঢেকে দমে রেখে দিব। কাবাবগুলোকে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ ভুনা করেছি।
সাথে শসা এবং বাংলাদেশি পেঁয়াজ লেবু এগুলা দিয়ে সালাড করে নিয়েছি। আর গরুর মাংস এখন চুলায় দেখাচ্ছি। এই তো গরুর মাংস আমার প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি সব কিছু গুছিয়ে নিয়ে খাবার পরিবেশন করে ফেলবো। রান্না শেষ করে টেবিলে খাবার দিয়ে দিলাম। এখন আমরা তিনজন একসাথে দুপুরের লাঞ্চ করে নিব। দুপুরের লাঞ্চে যা যা ছিল তা তো আপনাদেরকে শেয়ারই করলাম, তারপরে আবার একবার দেখিয়ে দিই। চিংড়ি মাছের ভুনা, কাবাব, দেশি মুরগির রোস্ট, চিনি গুঁড়া চাউলের পোলাও আর সালাড, আর সাথে তো ছিল অ্যাজ ওয়েজল ড্রিঙ্কস। তো এখন খাবার শেষ করে আমরা সেদিন কিন্তু আরেকটা জায়গায় গিয়েছিলাম। আগের দিন তো গিয়েছিলাম সানফ্লাওয়ার গার্ডেন এবং ল্যাভেন্ডার ফার্মে। সেই ব্লগটা ইনশাল্লাহ ভেরি সুন আমার চ্যানেলে আপলোড হবে। দেখতে হলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।